াম আলাইকুম শেখ আমি আগে গিবদের ভয়াবহতা সম্পর্কে এত ভালো করে জানতাম না এখন তবা করেছি কিন্তু জানলাম যে লোকের নামে গিবত করা হয়েছে তিনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু সেই ব্যক্তির কাছে বলতে লজ্জা বোধ করছি আর এমন লোক আছে যিনি বেঁচে নেই এখন আমি কি করব বলছেন যে আমি কোন ভাইয়ের গিবোধ করেছি বা বোনের গিবোধ করেছি আর গিবোধ জানতাম না যে গিবোধ করা এত বড় কাবিরা গোনা আর জানলাম এখন যে গিবোধ এর গোনা মাফ হয় না যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করবে হ্যাঁ বান্দার হক গিবোধ ব্যক্তি জীবনের ক্ষেত্রে কিন্তু সতর্ক সাবধান করার ক্ষেত্রে যদি গিবোধ করেন উদ্দেশ্য সৎ থাকে ছয় সাতটি ক্ষেত্র আছে নবীর রহমতুল্লাহ সহি মুসলিমের ভাষ্যে এবং রিয়াজুস উল্লেখ করেছে সেখানে যাই যাচ্ছে একটা অসৎ ছেলে একটা ভালো নেক মেয়েকে বিয়ে করতে আসছে আপনি সতর্ক করছেন ওয়াজিব সতর্ক করা এর বিপরীত ওই রকমই ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে একটা ব্যবসা করতে যাচ্ছে দুইজন লোক আর আপনার কাছে জিজ্ঞেস করছে সেই লোকটা কেমন আপনি জানছেন যে অসৎ লোক অবশ্যই বলবেন সেখানে যে অসৎ লোক ভাই ওর সাথে ব্যবসা করলে আপনি মরে যাবেন সতর্ক করা ফরজ তাহলে সব জায়গায় যে কিবোধ করা না যায় তা নয় ব্যক্তি জীবনের চরিত্র ওই লোক ফজর নজ পড়ে না আরে ওই লোকের টাকনার নিচে কাপড় আরে ওই লোক দাঁড়িয়ে রাখে না ওই লোকের জবান ঠিক নয় ওই লোকের এই নাই সেই নাই উদ্দেশ্য হচ্ছে মানহানি করা যদি উদ্দেশ্য এই থাকে নয়। কোন মেয়ের সাথে মানহানি করার উদ্দেশ্য তাহলে গিবোধ করা হারাম কিন্তু যদি গঠনমূলক বিষয় থাকে যেই ক্ষেত্রে আপনি ইস্লাহ করতে চান সাদ করতে চান ফাসাদ সৃষ্টি করতে চান না তাহলে গিবোধ করা কখনো জায়জ কখনো অজেব কখনো মুস্তাহ এই তিনটি স্তর রয়েছে আবার সাধারণভাবে গীবত করা হচ্ছে হারাম ব্যক্তি জীবনের চরিত্রের ক্ষেত্রে আকিদার বিভ্রান্তি ছড়াচ্ছে গিবত করা ফরজ মানুষকে গুমরা করছে করা ফরজ তার জন্য সেটা ব্যক্তি জীবনের চরিত্র কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে অমুকের এই এই চরিত্র আছে না কোনোদিন আলোচনা করব না আমরা কোনোদিন বলবো না যে তার ব্যক্তি জীবনে এইরকম ত্রুটি আছে এটা এটা তাকে পার্সোনাল বলতে হবে কিন্তু আকিদার ভুল তাকে পার্সোনাল গিয়ে বলে আসতে হবে জরুরি নাই সালাফগণ এরকম করেন উনি মাসলায় ভুল করেছেন আর একজন নিজের জায়গা থেকে মাসলা বলেছেন না উনি ভুল করেছেন এইটা ঠিক জি তো গিবোধের বিষয়টিকে ভালো করে বোঝাচ্ছে কারণ অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে তো গিবত করেছেন আমাদের কোনো ভাই বোন এখন ক্ষমা না নিলে মাফ হবে না তার কাছ থেকে তো এখন কেমন করে ক্ষমা ক্ষমা যদি নিতে যাই তাহলে রাগ করবে হ্যাঁ যার ইমান দুর্বল সে রাগ করবে যার ইমান দুর্বল সে রাগ করবে ইমান যদি ভালো হয় আখলাক ভালা কখনো রাগ করবে না বরং খুশি হবে যে এই লোক ভুল বুঝতে পেরেছে আর সে সংশোধন করেছে যদি আশঙ্কা করেন যে না সে রাগ করবে আমি যদি সরাসরি তাকে বলি যে মাফ করে দেন ভাই বা বোন মাফ করে দেন আপনার কি বোধ করেছিলাম তাহলে আপনি কোনো মাধ্যম দিয়া বলাবেন যেই মাধ্যমকে বলে দেবেন যে কোনো এক ভাই বোন এরকম বোধ করেছে আপনার কাছে মাপ চাইছে নাম বলতে নিষেধ করেছে আর নাম বলবে না সে নাম বলবে না মাধ্যম দিয়ে ভায়া হয়ে আপনি মাফ নিয়ে দেবেন এটা যারা বেঁচে আছে যারা বেঁচে নেয় মারা গেছে তাদের ক্ষেত্রে দুয়া ইস্তেকফার করবেন গিবদ করেছেন আর লোকটি মারা গেছে তাহলে তার জন্য দুয়া আল্লাহ তাকে ক্ষমা করে দাও আমি তার গিবত করেছিলাম আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তারপর রহম করো ইত্যাদি তাকে জান্নাত দাও এই দোয়াগুলি করবেন আর একটা কাজ করবেন সেটা হচ্ছে যেই যেই সার্কেলে আপনি যেই যেই ক্ষেত্রে আপনি বদনাম করেছেন গিবত করে সেখান গিয়ে সুনাম করবেন ভালো দিক তো ছিল তার ধরেন দশজন লোকের সামনে আপনি গিবোধ করেছেন ওই দশজন লোক মনে আছে যে ওদের সামনে কিন্তু আমি গিবোধ করি বলেন যে না লোকটা কিন্তু ভালো এই লোকের মধ্যে এই গুণ আছে এই ভালো গুণ আছে এই ভালো গুণ আছে ভালো গুণ আছে তাহলে ঘাটতি পূরণ করে দিলেন আপনি এটা হচ্ছে চমৎকার তরিকা এই রকমই যদি দেখা যায় কোনো মাধ্যম দিয়ে বেঁচে আছে কিন্তু মাধ্যম দিয়েও মাফ নিতে পারছি না গিবোধ করেছি তার তাহলে তার জন্য দোয়া করবেন তার সুনাম করবেন তার ভালো গুণগুলি চর্চা করবেন এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাফ করবেন কারণ আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানছেন